বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলপুর মাতায়েন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুখলেসুর রহমান, সহকারী শিক্ষক রসুলপুর মাতায়েন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আগের ক্লাসে আমি কোষ বিভাজনের কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ এবং অ্যানাফেজ এই দুইটি ধাপ নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো যে এখানে আমি বোর্ডে দুইটা ধাপ সচিত্র লিখে রেখেছি। তোমরা লক্ষ্য করো যে এখানে মেটাফেজ ধাপে আমরা সেন্ট্রোমিয়ার, আমরা গত ক্লাসের মধ্যে প্রোফেজ ধাপে বলছিলাম যে সেন্ট্রোমিয়ার তৈরি হয় স্পিন্ডল যন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। এখানে লক্ষ্য করলে দেখবা যে চিত্রের মধ্যে কিছু অংশ আমি বিভক্ত করেছি, যেমন মেরু অঞ্চল। আমরা ইতিপূর্বেই আমরা জানি যে প্রত্যেকটা কোষের উত্তর এবং দক্ষিণ মেরু দুটি মেরু থাকে, এই অঞ্চলে আমাদের মেরু অঞ্চল। দ্বিতীয়টা হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার আমরা বলেছিলাম প্রতিটি কোষ লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে এবং ক্রোমাটিডগুলো যে বিন্দুতে মিলিত থাকে সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। সেটা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এখানে সেন্ট্রোমিয়ার দেখানো হয়েছে বিষুবীয় অঞ্চল, অর্থাৎ প্রত্যেকটা কোষের মাঝভাগের অঞ্চলটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলি। স্পিন্ডল তন্তু যেটা আমরা বলেছিলাম সেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, এবং ক্রোমোজোম। এই ধাপে অর্থাৎ মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে অর্থাৎ আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে কি থাকে, আটকে থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে, মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এ ধাপে অর্থাৎ এই মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়ে থাকে, অর্থাৎ আমাদের এই কাজটুকু সম্পূর্ণ হওয়া পর্যন্তই কি হয়, আমাদের মেটাফেজ ধাপটা শেষ হয়ে যায়। এরপর পরই শুরু হয় আমাদের অ্যানাফেজ ধাপ, অর্থাৎ আমাদের চতুর্থ ধাপ যেটা অ্যানাফেজ ধাপ। এই ধাপে আমাদের কি হয়, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাবে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেকে ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। কথাটা আমি আবার বলতেছি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কোনটা, যে বিন্দুতে ক্রোমোজোমগুলো আটকা থাকে সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। এখানে এই ধাপে প্রথমে কি হয়, এই সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগ হয়ে যায়, ফলে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে আলাদা একটা করে কি থাকে, সেন্ট্রোমিয়ার থেকে যায়। পরবর্তীতে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ ক্রোমাটিডগুলো যদি একটা সেন্ট্রোমিয়ারের মধ্যে সংযুক্ত থাকে তাহলে এখানে প্রথমে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, দুইটা সেন্ট্রোমিয়ার হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে আমরা কি বলি, অপত্য ক্রোমোজোম বলে থাকি। এর পরবর্তী কাজটা হলো স্পিন্ডল তন্তু সংকোচন শুরু হয়ে যায়, অর্থাৎ আমাদের যে স্পিন্ডল তন্তু থাকে, স্পিন্ডল যন্ত্রের যে সুতার মতো অংশ সেটা কি হয়, সংকোচন হতে থাকে। সংকোচনের ফলে এই যে আমাদের অপত্য ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিডগুলো উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে অর্ধেক চলে যায়, উত্তর মেরুর দিকে অর্ধেক চলে আসে দক্ষিণ মেরুর দিকে, এই দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এবং এই অবস্থায় আমাদের এই ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা, বিভিন্ন বর্ণমালা যেমন বি, এল, জে এবং আই এইরকমের আকার ধারণ করে। এই আকার ধারণ করার পর্যন্ত যে পদ্ধতি সেটাকে আমরা বলে থাকি অ্যানাফেজ ধাপ, অর্থাৎ এই বর্ণমালার আকার ধারণ করার পর আমাদের অ্যানাফেজ ধাপ সম্পূর্ণ হয়ে যায়। এরপর পরই শুরু হয়ে যায় আমাদের টেলোফেজ, অর্থাৎ আমাদের সর্বশেষ যে ধাপটা সেটা শুরু হয়ে যায়। এই অবস্থায় আমি টেলোফেজ ধাপের আলোচনাটুকু একটু করে দেই। এ অবস্থায় অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, অর্থাৎ আমাদের যে ক্রোমোজোমগুলো আলাদা হচ্ছে কিন্তু অর্ধেক উত্তর মেরুতে অর্ধেক দক্ষিণ মেরুতে চলে আসে, এগুলো কোথায়, আমাদের ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে যায়, এই ধাপে অগ্রসর হয়। আমাদের পরবর্তী ধাপে অর্থাৎ টেলোফেজে ক্রোমোজোমগুলো উত্তর এবং দক্ষিণ মেরুতে এসে পৌঁছে যায়। এরপর উভয় মেরু ক্রোমোজোমগুলো ঘিরে নিউক্লিয়ার পর্দা, অর্থাৎ আমরা প্রথম যে ধাপে বলছিলাম নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়, নিউক্লিয়াসের বিলুপ্ত ঘটে,
এই ধাপে এসে অর্থাৎ আমাদের টেলোফেসে এসে ওই নিউক্লিয়ার পর্দার পুনরাবির্ভাব এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। ফলে উভয় কোষের মেরুতে একটি করে সেন্ট্রিওল বা আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে সেখানে সেন্ট্রিওল তৈরি হয়, আর উদ্ভিদ কোষের মধ্যে আমাদের কি তৈরি হয়, প্রত্যেকটা মেরুতে নিউক্লিয়ার পর্দার সৃষ্টি হয়। এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু লম্বা এবং আকার ধারণ করে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটুগুলাম গঠন করে। অর্থাৎ ক্রোমোজোমগুলো যখন উত্তর এবং দক্ষিণ মেরুতে এসে পৌঁছায় সেখানে নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব হয় এবং ক্রোমোজোমগুলো জট পাকিয়ে নিউক্লিয়ার রেটুগুলাম আকার গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং কেরিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। অর্থাৎ আমরা যে কেরিওকাইনেসিস বলছিলাম পাঁচটা ধাপে সম্পূর্ণ হয়, সেই ধাপের সর্বশেষ ধাপটা ছিল আমাদের টেলোফেজ ধাপ। এই ধাপের আমাদের সর্বশেষ যে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করা এবং এভাবে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করা হওয়ার পর, দুটি নিউক্লিয়াস যখন অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে যায় তখনই আমাদের এই কেরিওকাইনেসিসের সর্বশেষ ধাপটা সম্পূর্ণ হয়ে যায়। আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে আমাদের যে মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটি ধাপ সম্পর্কে জানতে পারছো, তোমাদের কাজে লাগবে। আমি পরবর্তী ধাপে সাইটোকাইনেসিস এবং কোষের অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবান পানি দিয়ে হাত ধুবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে।